পরের মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাওয়া কিন্তু আমরা মোটামুটি ভালো সবাই শিখে ফেলেছি, কিন্তু আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে জামাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। আল্লাহ থুকু, কি বলে ফেললাম! আসলে তা না, আসলে আমি আজকে যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে জামাইয়ের হাতে কাঁঠাল ভেঙে খাওয়া। কিভাবে নিজের হাতে আঠা না লাগিয়ে টেকনিক্যালি জামাইকে দিয়ে পুরো কাঁঠাল ভাঙিয়ে আপনি খেতে পারেন, সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে প্রকাশ করতে চলেছি। সেদিন যখন অফিস থেকে ফেরার পথে আমার জামাই একটা কাঁঠাল কিনে দাঁত কেলাতে কেলাতে বাসায় ঢুকেছিল, আর ঢুকেই আমাকে ডেকে বলেছিল, ওগো শুনেছ, দেখো বছরের প্রথম কাঁঠাল কিনে বাসায় ফিরেছি। কাঁঠাল দেখার সাথে সাথে আমার মাথায় বুদ্ধি এলো যে এই কাঁঠালের আঠা তো আজকে আমার হাতে লাগানো যাবে না। তাই খুবই মিষ্টি করে একটা হাসি দিয়ে জামাইয়ের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ গো, তোমার আমার সাথে কত মিল! দেখো আজকে রাতেই আমি স্বপ্নে দেখেছি তুমি আমাকে কাঁঠাল ভেঙে খাওয়াচ্ছ। আমার এই কথা শোনার সাথে সাথে জামাইয়ের মুখটা কালো হয়ে গেল, কারণ সে অলরেডি বুঝেই ফেলেছে যে আজকের এই কাঁঠাল তাকেই ভেঙে খাওয়াতে হবে। আর কি করা, সে এখন হাতের মধ্যে সরিষার তেল মেখে শুরু হয়ে গেছে কাঁঠাল ভাঙার প্রতিযোগিতায়। আর এই যে কাঁঠাল ভাঙতেছে আর আমাকে বলতেছে, দেখো কি আঠা, এই আঠা এখন আমার হাতে লাগবে। আমি তাকে সান্ত্বনা স্বরূপ বলেছিলাম যে এগুলাকে কখনোই কাঁঠালের আঠা মনে করবা না, এগুলাকে মনে করবা আমাদের পিরিতের আঠা। এই আঠা যত বেশি তোমার হাতে লাগবে আর যত বেশি তোমার এই আঠা ছাড়াতে কষ্ট হবে, ততই বুঝবা যে আমাদের প্রেম, আমাদের পিরিত এই আঠার মতোই এতই শক্ত যে সহজে ছাড়ানো যাবে না। আমার সেই কথা শুনে জামাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম না আসলে সে কি গর্বে ফুলছে নাকি রাগে ফুলছে। আমি ইগনোর করে গেলাম, আমি তার এই ফুলাফুলির দিকে না তাকিয়ে বললাম, শুধু কি কাঁঠালের কোষ ছাড়ালেই হবে, সাথে সাথে কিন্তু কাঁঠালের বিচিও ছাড়াতে হবে, কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে তুমি কাঁঠালের কোষের থেকে কাঁঠালের বিচি ছাড়িয়েও আমাকে খাওয়াচ্ছ। আমার এই কথা শুনে জামাই তখন আমার দিকে তাকিয়ে বলেছিল, তো বিচিগুলা শুকিয়ে তারপরে ভর্তা বানিয়ে খাওয়াচ্ছি, সেটা দেখো নাই, সেটাও দেখে ফেলতা, আমি তোমাকে বিচির ভর্তাও বানিয়ে খাওয়াতাম। আমি আবার বলেছিলাম যে না না, অত দূর পর্যন্ত যাইনি, নেক্সটে সেই স্বপ্ন দেখে তোমাকে জানাবো ইনশাল্লাহ। আমার এই কথা শুনে সে শুধু আমার দিকে ফেলফেল করে তাকিয়েছিল। আর তার এই ফেলফেলিয়ে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে ভাবতে থাকলাম, আসলে মুরব্বীরা ঠিকই বলে, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আর যদি সে ঘরে ফেরার সাথে সাথে বলতাম যে কেন এই কাঁঠাল এড়েছো, আমি এই কাঁঠাল ভাঙতে পারবো না, আমার হাতের মধ্যে কাঁঠালের আঠা লেগে যাবে, আমি যদি রাগারাগি করতাম তাহলে কিন্তু আজকে সে আমাকে কাঁঠাল ভেঙে খাওয়াতো না। সরি, কবিতার মতো আবৃত্তি করতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার জামাই কিন্তু কাঁঠাল থেকে সবগুলো কোষ ছাড়িয়ে নিয়েছে, এরপর কোষগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়ে একটি বক্সে রেখে দিচ্ছে যেন আমার খেতে সুবিধা হয়। তো আপুরা কি বলেন, আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনারা শিখেই গেছেন কিভাবে জামাইয়ের হাতে কাঁঠাল ভেঙে খেতে হয়। নেক্সটে এটা ট্রাই করবেন আশা করছি। তবে ছোট্ট একটা সমস্যা আছে, হাত থেকে কাঁঠালের আঠা ছাড়াতে ছাড়াতে আমার জামাই আমার দিকে তাকিয়ে বলেছিল জীবনে আর কোনোদিন কাঁঠাল আনবে না বাসায়। আপনাদেরকেও যদি ভাইয়ারা এই ধরনের কথা বলে থাকে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আমার এই আজকের ভিডিও দেখে কোনো আপুরা যদি ভাইয়াদের উপর এটা ট্রাই করেন আর ভাইয়ারা যদি বিরক্ত হন তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়।